সো বন্ধুরা, কী অবস্থা? বাংলাদেশ নিউজিল্যান্ডের যে সেকেন্ড টেস্ট, সেখানে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা জানি না, বাট বাংলাদেশের জয়ের সম্ভাবনা কিন্তু একেবারেই কমে যাচ্ছে। এটা বোঝা যাবে আগামীকাল এবং বাংলাদেশ প্রথম ইনিংসে কেমন খেলে। বাংলাদেশের সাথে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে যদি 500-600 প্লাস রান করে, বাংলাদেশও যদি পাল্লা দিয়ে রান করে, অর্থাৎ বাংলাদেশও যদি প্রথম ইনিংসে 500 প্লাস রান করে, তাহলে খেলা ড্র। এখন নিউজিল্যান্ড অলরেডি প্রথম টেস্ট হেরে গেছে, তাদের চিন্তা ভাবনা থাকবে যেভাবে হোক সেকেন্ড টেস্ট জিততে হবে, সিরিজ ড্র করতে হবে, মানসম্মান ইজ্জত বাঁচাতে হবে তাদের দেশে। এখন সেকেন্ড ম্যাচেও যদি বাংলাদেশ না জিতলেও যদি ড্র করে, তাহলে কিন্তু বাংলাদেশ মানে জোয়ারে ভাসবে। আমি এটাই চাই, বাংলাদেশ ড্র করুক। খুব সম্ভবত একেবারে ফ্ল্যাট উইকেট করা হয়েছে, একেবারে ব্যাটিং স্বর্গ বানিয়ে ফেলা হয়েছে। এখন বাংলাদেশ কেমন করে সেটা একটা বিষয়। টম লাথাম অধিনায়ক একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। ডেভন কনওয়ে, সে তো ফার্স্ট টেস্টে অত ভালো খেলতে পারে না, বাট এটাতে কিন্তু সে ফিরে এসেছে। তারপর ইয়াং, সেও কিন্তু মানে একটা উইকেট পড়েছে, সেও আবার 50 প্লাস রান করেছে। অন্যদিকে বাংলাদেশ বোলারদের দিকে তাকান, প্রথম টেস্টে ইবাদত চমৎকার খেলেছে, কিন্তু সেটার ঠিক বিপরীতে যে বিষয়টা আগের যে পারফরমেন্স, ঠিক সেই ইবাদতকে আমরা আবারও ফিরে পেলাম। এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আগামীকাল এবং বাংলাদেশের প্রথম ইনিংস নির্ধারণ করে দেবে যে এই টেস্টের ভবিষ্যৎ ফলাফলটা আসলে কী। এখন আপনি একটু কমেন্টে জানাবেন, এই টেস্ট ড্র হবে নাকি নিউজিল্যান্ড জিতবে নাকি বাংলাদেশ জিতবে। আর এইদিকে বাংলাদেশে বিসিএল ক্রিকেট চলছে ওডিআই ফরম্যাটে, সেখানে সাকিবের দল এবং আশরাফুল দল মুখোমুখি হয়েছিল। সেখানে আশরাফুল আজকে খুব একটা ভালো খেলতে পারে নাই, আশা করি পরের ম্যাচে ভালো খেলবে। টার্গেট কিন্তু খুব একটা বেশি ছিল না, 178 ছিল, সেখানে কিন্তু 178 টপকাতে পারেনি। সাকিবের দল 178 করেছিল এবং জিতে গেছে আজকে। তো শুভ সূচনা হলো সাকিবের দলের, এবং সাকিব একটা ফুরফুরে মেজাজে থাকবে, এবং আবু হায়দার রনি চমৎকার বল করেছে দেখলাম। সো আপনাদের কাছে কী মনে হয় একটু কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আর বাংলাদেশ বিপিএল যেহেতু অর্থাৎ প্রিমিয়ার লিগ 21 তারিখ থেকে শুরু, সো একটা আলাদা আলাদা আমেজ তৈরি হচ্ছে। সো আপনি কোন দলকে সাপোর্ট করেন সেটাও একটু কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।